দেশে এখন ভীষণ একটি ক্রান্তিকাল পার করছি, যার জন্য আমরা এই দল করছি। যিনি আজকে আজকে তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধি করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টিল টিল করে মৃত্যু দিকে এগিয়ে আর যাচ্ছে। এই অবৈধ সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না, তাকে জামিন দিচ্ছে না, কিন্তু কাকে এই শাস্তি দিচ্ছে? যিনি দেশের জন্য দিচ্ছে, জনগণের জন্য আজকে জীবনের জীবন মৃত্যু সন্ধি করে এসে দাঁড়িয়েছেন। তিনি কখনো দেশের জনগণকে দেশের মানুষকে আপনাদের আমাদের কখনো বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে যাননি, দেশের বাইরেও যাননি, জনগণের বাইরেও যাননি। কিন্তু এই অবৈধ সরকার যে ক্ষমতায় টিকে রয়েছে, তিনি কিন্তু 1/11 সময় আপনাদের আমাদের সকলকে বিপদের মুখে ফেলে দিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন। আমার নেত্রী আমার মা কিন্তু যাননি। আপনাদের আমাদের সকলের কথা চিন্তা করে তিনি তার সন্তানকে বিসর্জন দিয়েছেন, স্বামীকে বিসর্জন দিয়েছেন, দিয়ে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধি করে লড়াই করে চলেছেন আপনাদের আমাদের সকলের নিরাপত্তার জন্য, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য। কিন্তু কি পেয়েছি আমরা? কি চেয়েছিলেন তিনি? তিনি বলেছিলেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, অথচ আমরা এখন আমাদের কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই, আমাদের যে মনে নিরাপত্তা নেই, আইনের শাসন নেই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবং কিভাবে লড়াই হচ্ছে আপনারা দেখেছেন যে ওরা এই অবৈধ সরকার চেয়েছিল যে বিএনপি বিএনপি যুদ্ধ করে যেন মানে টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু পেরেছে কি? পারেনি। কারণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি দল গঠন করেছিলেন, বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন ভাষা মানুষদেরকে নিয়ে একটি ছায়া তলে এনে দাঁড় করিয়েছিলেন, একটা ছাত্রীর তলে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের মধ্যে রয়েছে একতা, শক্তি এবং সাহস। সেটা নিয়েই আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করছি। এই সরকার চায় আমাদেরকে ধ্বংস করে দিতে, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি এবং সাহস কোনোটাই নেই এই অবৈধ সরকারের বিএনপির সাথে। তারা প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন সাহায্য নিয়ে দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের দলের নেতৃবৃন্দকে হ্যারাসমেন্ট করছে, আমাদেরকে মানে গুম খুন মামলা, আমাদের নারীদেরকে ধর্ষণ, প্রত্যেকটা জায়গায় দেখেন কি মানে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করে রেখেছে। আমাদের ভাইরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কোনো জায়গায় চাকরি পাচ্ছে না, ছাত্র দলের ছেলেরা ওয়েটারে কাজ করছে, রিক্সা চালাচ্ছে, আমরা জনগণের আমাদের ট্যাক্সের টাকায় তাদের তারা তাদের সন্তানরা লেখাপড়া করছে, আজকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তারা দেশ চালাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। বলে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, জনগণ কি তাদের ভোট দিয়েছে? কখনো জনগণ তাদের ভোট দেয়নি। এই প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে রয়েছে। প্রশাসনের দায়িত্ব জনগণের নিরাপত্তাও দেওয়া, দেশের নিরাপত্তা দেওয়া, কিন্তু প্রশাসন এখন নিরাপত্তা দিচ্ছে এই অবৈধ সরকারের। কারণ সরকার কোন সময় জানি এই অবৈধ সরকারের অবৈধ মসনদ হেলে দুলে ভূমিকম্প হয়ে পড়ে যায়, সেইটাই পাহারা দিচ্ছে এই প্রশাসনের সরকার। প্রশাসন বিভিন্ন পর্যায়ে প্রশাসনের প্রশাসন নেতৃবৃন্দকে মানে জায়গা দিয়েছে উচ্চ পর্যায়ে। আর প্রশাসনের নেতৃবৃন্দ আজকে কি করছে? তারা এখন নেতা হয়ে গিয়েছে, তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কিন্তু আপনারা দেখেছেন প্রশাসনে যারা আছে বিভিন্ন পর্যায়ে তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আমরা পৃথিবীর ইতিহাসে কখনো কেউ দেখেনি, আমরা বাংলাদেশ যতদিন বেঁচে আছে আমরা কখনো দেখিনি প্রশাসনের লোকেরা কখনো রাজনৈতিক বক্তব্য দেয়, কিন্তু এখন সেটা হচ্ছে। প্রশাসনের লোকেরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে সরকারকে বাঁচিয়ে রাখার জন্য, সরকারের নিরাপত্তার জন্য। তাই আপনাদের আমাদের সকলকে এক হয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, আমার নেত্রী আমার মাকে বাঁচাতে হবে। কারণ আমার নেত্রী আমার মা বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, তার একটাই উদ্দেশ্য গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা। তাই আসুন আমরা আপনারা আমরা সবাই মিলে, কারণ এই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লড়াই একমাত্র আমার নেত্রীর না, এবং আমার নেত্রী শুধু চাননি যে আমরা শুধু চাই না, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও এটা চাওয়া না যে আমার নেত্রীকে সুচিকিৎসা দাও এবং বিদেশে পাঠাও, এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। পুরো বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী এখন চাচ্ছে এই আন্তর্জাতিক মানের এই দেশ নেত্রীকে এখন সুচিকিৎসার দাবি এবং মুক্তির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই আসুন আপনারা আমরা সকলে মিলে এই গণদাবিকে আমরা রূপান্তরিত করি একটি শক্তিশালী আন্দোলনের মাধ্যমে। আন্দোলন ছাড়া ভাষা আন্দোলনও হয়নি, রক্তপাত ছাড়া
আন্দোলন ছাড়া আমরা স্বৈরাচারী এরশাদের পতন করতে পারিনি। তাই আরেকটি আন্দোলন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঠিক নির্দেশনায়, দেশ নায়ক তারেক রহমানের আপনাদের কাছে এই বিনা ভোটের সরকার, এই ভুটচুর সরকার, এই অবৈধ সরকার, এই নারী নির্যাতনকারী সরকারকে বিদায় করতে হবে। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির জন্য আজকে আমরা এখানে এসেছি। আপনারা প্রস্তুতি নেবেন আগামীতে যেন এই সরকারকে আমরা বিদায় দিতে পারি। সেই জন্য যে সামনে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনকে যে আমরা বেগবান করতে পারি, সেই জন্য আজকে আপনাদের কাছে আমাদের আশা। কারণ এই সরকার আপনারা দেখেছেন যখন ভোটের জন্য তারা এসেছিল আপনাদের কাছে, তখন কি বলেছিল? বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা কেজি চাল দেবে। আপনারা কি পেয়েছেন নাগপুরবাসী? আপনারা কি পেয়েছেন 10 টাকা কেজি চাল? আপনারা কি পেয়েছেন বিনামূল্যে সার? আপনারা কি পেয়েছেন আপনাদের সন্তানের চাকরি? আপনারা পাননি। তার কারণ এই সরকার একটি মিথ্যাবাদী সরকার, এই সরকার একটি ভুয়া সরকার। এই সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই আমাদের মায়ের মুক্তি, নিঃশর্ত মুক্তি, এবং দেশ এবং জনগণের ভোটার অধিকার, মানুষের ভাটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার। আজকে আমার মনে হয় কি যে আমি এটুকুই রাখি, আগামীতে বক্তব্য দেবো। সবাইকে ধন্যবাদ।